পিতার সম্পদ যেমন ছেলে যা পায় মেয়ে তার অর্ধেক পায়, এভাবে না। আল্লাহ কিভাবে কইছে, লিজাকারি মিসলু হাজিল উনসায়াইন, পুরুষরা মেয়েদের দুইজনের সমান পাবে, পুরুষরা মেয়েদের লিজাকারি মিসলু হাজিল উনসায়াইন মানে কিনা তাসনিয়া, দুইজন মেয়ে যা পাবে একজন ছেলে। তাহলে ছেলেদের ঠিক করা হয়েছে কোনটা দিয়ে, মেয়েদেরটা দিয়ে, মেয়েদেরটা ভিত্তি বানানো হয়েছে, মেয়েদেরটাকে ভিত্তি বানানো হয়েছে যাতে কেউ এই ব্যাপারে অলসতা না করে, এটা ভিত্তি, ওটা দিয়ে তোমারটা ঠিক করা হইতেছে। এটা বলে নাই যে ছেলেদের অর্ধেক পাবে মেয়ে, তা বলে নাই, অথচ দুইজন মেয়ে যা পায় একজন ছেলে তা পাবে, তাহলে ভিত্তি কোনটা, অথচ এই মেয়েকে ঠকানো হইতেছে, বাপেও ঠকায়, হ্যাঁ ছেলেরা অর্থাৎ মেয়েদের ভাই যারা তারা মিলে, বাপে আর মেয়ের ভাইরা মিলে বুদ্ধি পরামর্শ করে যে বোনদেরকে কিভাবে ঠকানো যায়, কিভাবে না দিয়ে পারা যায়, বুদ্ধি আবিষ্কার করে। জান্নাতের বুদ্ধি না দোজকের বুদ্ধি, হাদিস আছে স্বামী স্ত্রী 60 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করে, কত বছর, তারপরে সম্পদ বন্টন করতে যায় একটা ভুল করে, সম্পদ বন্টন করতে যায় ভুল করে, ভুল করে সোজা দোজকে চলে যায়, কোনো টেড়া বেঁকা হয় না, সোজা মিশকাত শরীফ প্রথম খণ্ডের যে শেষ বয়ান, প্রথম খণ্ডের বাবুল ওসিয়াত, ওসিয়াতের শেষ হাদিস এটা, এরপরে কিতাবুন নিকাহ শুরু হয়ে গেল, বুঝে আসছে, কিতাবুল ওসিয়াতের শেষ হাদিসটা তোমাদের শোনাই দিলাম আমি। সম্পদ বন্টন করতে ভুল করে, আর এই একটা ভুলের দরুন ওই স্বামী স্ত্রী কোথায় চলে যায়, জাহান্নামে চলে যায়। এখন মায়ের সম্পদও কি অনুরূপ হবে, হ্যাঁ বাপেরটা যেভাবে ভাগ হয় মায়েরটাও সেইভাবে হবে, মায়েরটাও অর্থাৎ ছেলেরা যা পাবে মেয়েরা তার অর্ধেক পাবে, বা দুইজন মেয়েরা পায় একজন ছেলে, মেয়েদের শরীরে কোনো খরচ রাখা হয়নি, মেয়েদের তার নিজের ব্যাপারেও কোনো খরচ রাখা হয় নাই, হয়েছে দেখো, ছেলের নিজের খরচ, স্ত্রীর খরচ, ছেলে পেলের খরচ, মেহমান আসে মেহমানদের খরচ আছে না, আবার বিভিন্ন দিনই কাজে তবলিগে দিতে হয়, হ্যাঁ তবলিগে দিতে হয়, সেখানের খরচ, হ্যাঁ তারপরে মসজিদ কায়েম করতে হয়, মাদ্রাসা কায়েম করতে হয়, সেখানে খরচ করতে হয়, বহুত খরচ, মেয়েদের কোনো খরচ নেই, মেয়েরা বিয়ের আগে কে খাওয়াবে, বাপ খাওয়াবে, বিয়ের পরে কে খাওয়াবে, স্বামী খাওয়াবে, সে গার্মেন্টসে চাকরি করবে না, জায়েজ নেই, স্বামী দুর্বল হয়ে গেছে, এখন আর চাকরি বাকরি করতে পারে না, আয় রোজগার করতে পারে না, এখন কে খাওয়াবে, হ্যাঁ ছেলেরা খাওয়াবে। আজকে পত্রিকায় দেখলাম নেত্রকোনায় একজন বৃদ্ধা মহিলা তার 10টা ছেলে মেয়ে, কটা, তারা সচ্ছল, তারা আয় করতেছে খাইতেছে, কিন্তু এই 10টা ছেলে পেলের কেউ মাকে এক মুঠ ভাত দেয় না, দশটা ছেলে পেলে মা শরীর ভালো থাকলে ভিক্ষা করে আনে খায়,
আর যেদিন শরীর ভালো থাকে না সেদিন না খেয়ে পড়ে থাকে, না খেয়ে পড়ে থাকে। এই অবস্থা হলো কেন, হলো কেন? একটাই কারণ, এই ছেলে মেয়েগুলোকে বাপ মা কি জিনিস, বাপ মার হক কি, এটা ছোটকালে পড়ানো হয় নাই, হয়তো পড়াই নাই, অথবা পড়াইছে শিক্ষার নামে কুশিক্ষা, শিক্ষার নামে কুশিক্ষা পড়াইছে ব্রিটিশ সিলেবাস। সেখানে কি বাপ মায়ের হকের কথা আছে? আল্লাহ রসুল পরে সবচেয়ে বেশি হক বাপ মায়ের, আল্লাহ রসুল পরে সবচেয়ে হক কার? এই পড়াটা পড়ানো হয়নি বলে বুড়ির এই অবস্থা। এত বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে বাংলাদেশ, বুঝো বৃদ্ধাশ্রম, বুঝো যেসব বুড়া বুড়িদের কেউ দেখার নেই, তারা কি করে ওখানে মরতে হয়, ওখানে খাদ্যে বসে তারাই খাওয়ায়। আজান হয়ে গেছে, এখানে মজুর গেল কোথায়? হ্যাঁ, তোমার খবর থাকবে না, তুমি আমার বলবো না তো আজান দিতে হবে? তাহলে মায়ের সম্পদ থেকেও একই হারে সন্তানরা পাবে, পাপ সোয়াল বুঝছো, সোয়াল বুঝছো? আল্লাহ আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ। لا حول ولا قوة إلا بالله، حي على الصلاة، لا حول ولا قوة إلا بالله، حي على الفلاح، لا حول ولا قوة إلا بالله، حي على الفلاح، لا حول ولا قوة إلا بالله، الله أكبر الله أكبر الله أكبر الله، لا إله إلا الله، لا إله إلا الله، اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما، اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة، وابعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد. তো বাপ মা দুজন থেকেই ছেলে মেয়ে একই হারে মিরাজ পাবে, কিন্তু আমার দেশে একটা ভুল কথা প্রসিদ্ধ হয়ে গেছে, বাপের থেকে ছেলেরা বেশি পায় আর মায়ের থেকে মেয়েরা বেশি পায়, এটা কি হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে, তা গলত নাকি? গলত। আল্লাহ তাআলা সর্বপ্রথম তার নূর থেকে কি আল্লাহর গায়ের থেকে এক টুকুটা কেটে দিয়েছিল, তার নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। বেদাতিরা মুসান্নেফে, মুসান্নেফ না মুসান্নাফ, মুসান্নেফ না কি মুসান্নাফে আবি সাইবা এর হাদিস থেকে দলিল দেয়,
এটা কি ঠিক? হাবিবুল্লাহ তাকমিল, তো তাকমিলের ছাত্র কিতাবের নামটা কইতে পারলো না, তো রহমানিয়ার নাক কান কেটে দিল। হাদিস পড়ে, হাদিসের নাম কইতে পারে না। মুসান্নিফ লিখছে মুসান্নাফ, এটা গলত হাদিস। তার নূর থেকে আমাদের নবীন নূর সৃষ্টি করছে, সেখানে তো পুরা দুনিয়া সৃষ্টি করছে। তা জাল হাদিস, কি হাদিস? তারপর এটা হাদিস বিভাগে দাও, তালাশ করে বের করুক যে কিতাবের নাম বলতে এই কিতাবে আদৌ আছে কিনা। থাকলে জাল হাদিস হিসেবে আছে, আমি উল্লেখ করে দিছে হাদিস প্রসিদ্ধ আছে, তা জাল। যত সেরেক বেদাত আমাদের সমাজে আছে সব ফতো স্বামীতে আছে, যত সেরেক বেদাত সমাজে আছে সব ফতো স্বামীতে আছে। কি অর্থ? ফতোয়া স্বামীতে ওই কথাটা আছে, ওই কথাটা উল্লেখ করার পরে কোনটা সেরেক লিখছে, কোনটা বেদাত লিখছে, কোনটা হারাম লিখছে। কিন্তু তারা দলিল দেয় ওরা শেষের কথাটা উঠায় না, খালি বলে ফতোয়া স্বামীতে আছে, আজান আগে পড়তে হবে, সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ, পড়েন না বেদাতিরা? এসব ফতোয়া স্বামী দিয়ে দলিল দেয়। আর আসলে আসো, কিন্তু তারপরে যে লেখা আছে এটা পড়া বেদাত, ওইটুকার পরে এলে বেদাতিদের শয়তানি, তাদের দাঁত নেই তো এই বেদাতি। লালবাগে একজন বেদাতি হুজুর ছিল, সে কোনো বেদাত করতো না, তার দাঁত ছিল না, তাকে বলতো বেদাতি হুজুর। মহাখালীতে অবস্থিত মসজিদে গাউসুল আজম কি কোন গ্রহণযোগ্য দিনী মার্কাজ? এটা হলো বেদাতের হেডকোয়ার্টার। বাংলাদেশে যত সেরেক বেদাত হতেছে এর হেডকোয়ার্টার হলো এই মহাখালীর গাউসুল আজম, আর বেদাতিদের মুখপাত্র হলো ইনকিলাব পত্রিকা, আর বেদাতিদের ব্রাঞ্চ হলো আমাদের মোহাম্মদপুর কাদরিয়ায় তৈবিয়ায় খবিসিয়া, একটা ইয়ে আছে কাদরিয়ায় তৈবিয়ায় খবিসিয়া, আর আসল হেডকোয়ার্টার হলো চিটাগাং। বেদাতিদের মূল ঘাঁটি কোথায়? চিটাগাং। চিটাগাং থেকে 12 রবিউল আওয়াল ঢাকায় আসে, এসে মিছিল বের করে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী 12 তারিখ, 12 তারিখ তো জন্ম না মৃত্যু না, সেই তারিখ সব মিছিল বের করে। তাও কোন জায়গার থেকে? আমার মসজিদের এখান থেকে। আমি যে মসজিদে জুমা পড়াই, এই মসজিদের সাথে একটা মাঠ আছে, এই মাঠটা হলো বেদাতিদের ঢাকা রাজধানীতে হেডকোয়ার্টার, রেলওয়ে কলোনির মধ্যে, এখান থেকে মিছিল বের করে। একবার জুমার দিন মিছিল বের করলো, জুমার নামাজও পড়লো না, অর্থাৎ মিছিল করে শহরে বিরিয়ানির প্যাকেট দিয়ে দিল, সব বিরিয়ানি বাড়ি চলে গেল। কিসের জুমা, কিসের জুমা? সব বাদ, মিছিল বের করছে, নবীর হক আদায় হয়ে গেছে। তো নবী দিয়ে মিছিল বের করতে কইছে জন্মের দিন, তিনি 23 বছরে বের করছিলেন, হ্যাঁ চার খলিফা বের করছিল, কই পেয়েছে মিছিল? সব বেদাতি ভণ্ড। কুফরি সংবিধানের শুরুতে বিসমিল্লাহ লেখার বৈধতা কতটুকু? বৈধতা তো পাওয়া যায় না, সংবিধান যখন কুফরি হয় তো সেই সংবিধানের শুরুতে বিসমিল্লাহ লিখলে তা বৈধ কিভাবে হয়? কোন গুনার কাজে শুরুতে বিসমিল্লাহ পড়া যায়? এক লোক বিসমিল্লাহ রহমান রহিম করে মদ খাইতে আরম্ভ করলো, খালি মদ খাইলে তো হারাম হইতো, কিন্তু বিসমিল্লাহ পড়ে খাওয়ার কারণে কুফুরি কাজ হয়ে গেল। কি হয়ে গেল? কোন গুনার কাজে শুরুতে বিসমিল্লাহ পড়া যায় না,
তা আল্লাহর সাথে ঠাট্টা করা হয় তো ঈমান চলে যায়।